আচ্ছা আজকে কি কি রান্না হয়? খুব ভালো হয়েছে, পেটটা ভরে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আছো ভালো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। মানে বিছানা গুছিয়ে চলে আসলাম সকালে টিফিন করতে, দেখা যাক কি আছে। চা আর মুড়ি। তো বন্ধুরা, ঘরের সব কাজকর্ম সেরে চলে আসলাম উঠোনে। কি কি কাজ করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিছানা গুছালাম, ঘরবাড়ি ঝাড় দিলাম এবং সিঁড়িটা মুছে ফেললাম, আর জামা কাপড় মেলে দিতে চলে আসলাম উঠোনে। দেখো সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই তোমার দাদা ভাই চলে গেছে বাজার করতে, তো তো দেখা যাক কি কি বাজার আনে। তো এবার আমি কিছু জামা কাপড় কেচে নিই যতক্ষণে তোমার দাদা ভাই বাজার করে আসুক। তো চলে এসছে তোমাদের দাদা ভাই বাজার করে, তো কি নিয়ে এসছে দেখি। কি এনেছো? ঠিক আছে, তো আগেই দেখতে পেলে দাদা ভাই বাজার করে এনেছে, তাই আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কেটে গুছিয়ে নিলাম। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, এদিকে পনির কেটে নিয়েছি, কিশমিশ কাজু এই আর এই যে সব সবজি। তো এবার আমি স্নান করে পুজো দিয়ে তারপর আবার আসব রান্না করতে। আজকে কি কি রান্না হয়? এটা হলো মটরশুঁটি, এটা হচ্ছে বিন, এটা হলো গাজর, এটা হলো ক্যাপসিকাম, এটা হলো ফুলকপি, এটা হলো কিশমিশ, এটা হলো পনির, এটা হলো লবঙ্গ, দারচিনি, ইলাইচি সব পাইল করা আছে। এটা হচ্ছে ফুলকপি কাটা আছে, এটা হচ্ছে আলু কাটা আছে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির তরকারি হবে। তো আমি যখন পুজো দিতে গেছিলাম তখন তোমাদের দাদা ভাই উনুনে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস হবে, ভীষণ ইন্টারেস্টেড। তো এবার তোমাদের দাদা ভাইকে উঠিয়ে দিয়ে আমি রান্না করতে বসবো। তো বন্ধুরা, আমি রান্না বান্না করে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, টিভি দেখছিলাম। তো এখন প্রায় একটা বাজতে গেছে, এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। তো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে ফ্রাইড রাইস হচ্ছে, তার সঙ্গে আছে ফুলকপির ডালনা, আর আছে শসা। তো বন্ধুরা, আজকে বাড়িতে আছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা। তো তিনজনের জন্য খাবার বেড়েছি। এই পাচ্ছ, খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, খুব সুন্দর টেস্টি হয়েছে খাবারটা। তিনজন থালায় বেরিয়ে ফেলেছি আমরা, এই যে দেখতে পাচ্ছ। এই যে তোমাদের ইউটিউবার তারকাটা। তোমাদের দাদা ভাই অলমোস্ট বসেই গেছে খাওয়ার জন্য। তো ফ্রাইড রাইস, ফুলকপি, আলুর ডালনা সঙ্গে শসা। তো আমরা তিনজন এখন খেতে বসছি। বন্ধুরা, আমরা এখন টেবিলে বসে গেছি, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, প্রথমে আমার শাশুড়ি মার কাছে শুনি যে রান্না কেমন হয়েছে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনি যে রান্না কেমন হয়েছে। এই যে রান্না কেমন হয়েছে? রান্নাটা খুব ভালো হয়েছে সত্যি সত্যি, জানি না, খুব তৃপ্তি ভরে খেলাম রান্নাটা সত্যি সত্যি। যে রেস্ট হয়েছে, হ্যাঁ, এটা কোন রেস্টুরেন্টে কিনতে পাওয়া যাবে না। এত ভালো কমপ্লিমেন্ট, সুন্দর হয়েছে, বলার মতো না সেটা। না সিরিয়াসলি হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ, সুন্দরই হয়েছে, সুন্দর হয়েছে। পেটটা ভরে গেলাম, হাতি এখনো ফ্রাইড গন্ধই কাটছে না, সাবান দিয়েলাম তাও হাতে গন্ধ আছে। সবার ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়ে আমার মনটা খুব ভরে গেছে। আমি
যে ভালো রান্না করতে পেরেছি। থ্যাংক ইউ ফর অল।